যদি তুমি গ্লাস স্কিন পেতে চাও তাহলে আমি তোমাকে বলবো মামাআর্থের রাইস ফেস ওয়াশটা ইউজ করতে। চলো, কারা ইউজ করবে, কীভাবে ইউজ করবে, কীভাবে ইউজ করলে রেজাল্ট পাবে, কেমন রেজাল্ট পাবে সব নিয়ে কথা বলবো। এটা হচ্ছে মামাআর্থের রাইস ফেস ওয়াশ, এবং এটা রাইস ওয়াটার দিয়ে অ্যান্ড নিয়াসিনামাইড দিয়ে তৈরি আছে এই ফেস ওয়াশটা। এটা সেফলি মেড করা হয়েছে, এবং এটা কিন্তু 100 ml আছে ডার্মাটোলজি টেস্টেড। এই শ্যাম্পুটার, এই ফেস ওয়াশটার মধ্যে আছে B3 ভিটামিন। তো এই ফেস ওয়াশটা ইউজ করলে গ্লাস স্কিন হতে বাধ্য। 250 টাকা দাম আছে, এবং যদি তুমি স্কিনের মধ্যে ফেয়ারনেস চাও, যদি স্কিনকে তুমি কোরিয়ান স্কিন বানাতে চাও, যদি তুমি স্কিনের মধ্যে প্রচণ্ড সুন্দর একটা গ্লো, প্রচণ্ড স্মুথনেস এবং প্রচণ্ড সুন্দর একটা টেক্সচার চাও, তাহলে মামাআর্থের এই রাইস ফেস ওয়াশটা তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ইউজ করতে শুরু করে দাও। একটা এমন ফেস ওয়াশ যেটা কিনা ইউজ করলে স্কিন গ্লাস স্কিন হয়ে যাবে, মানে এগুলো বিশ্বাস করতেও খুব আজীবও লাগে, কিন্তু সত্যি কথা বলতে মামাআর্থের এই গ্লাস স্কিন ফেস ওয়াশটা, রাইস ওয়াটারের ফেস ওয়াশটা তোমরা যদি ইউজ না করো, তোমরা কিন্তু এটার মর্ম বুঝবে না। প্রচণ্ড ভালো একটি প্রোডাক্ট, স্কিনকে জেনুইনলি ফর্সা করে, স্কিনকে জেনুইনলি ক্লিন করে। যতই তুমি পলিউটেড এরিয়া থেকে ঘুরে আসো না কেন, মামাআর্থের ফেস ওয়াশটা এমন একটা ফেস ওয়াশ তোমার স্কিনের মধ্যে যাবতীয় যত নোংরা ঢুকেছে এবং যাবতীয় যত নোংরা ছিল সব কিছু কিন্তু ক্লিয়ার করে দেবে হচ্ছে এই রাইস ফেস ওয়াশটা, এবং স্কিনের টেক্সচার চেঞ্জ করে দেবে। যদি এটা তুমি নিয়মিত ইউজ করো, তোমার স্কিন একটা গ্লাস স্কিনে পরিণত হবে। তবে সত্যি কথা বলতে মামাআর্থের এই রাইস ফেস ওয়াশটা তুমি ইউজ করার 1 সপ্তাহ বলবো না, তুমি ইউজ করার 3-4 দিনের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তোমার স্কিনটার টেক্সচারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো মামাআর্থের এই ফেস ওয়াশটা খুবই একটা ভালো ফেস ওয়াশ, একটা জেনুইন ফেস ওয়াশ, ডার্মাটোলজি টেস্টেড একটি ফেস ওয়াশ, একটি সেফ ফেস ওয়াশ, তোমরা এটাকে ইউজ করতে পারো। তবে যদি তোমার স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে থাকে তাহলে এই ফেস ওয়াশটা ইউজ না করাই ভালো। আর স্কিনের টেক্সচার তোমার যদি ভালো হয়ে থাকে, মানে অয়েলি বা নর্মাল হয়ে থাকে, তাহলে তুমি চোখ বন্ধ করে এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবে। তো ফেস ওয়াশটা ইউজ করার পরেই না হয় আমাকে তোমরা রিভিউটা দিও। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন হয়ে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু তোমরা ভিডিওর নোটিফিকেশান পাবে না। আর আমি আমার চ্যানেলে সমস্ত ধরনের বিউটি প্রোডাক্টের, কসমেটিক প্রোডাক্টের কিন্তু রিভিউ দিয়ে থাকি।